হ্যালো ফ্রেন্ডস ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে তো ফ্রেন্ডস ইতিমধ্যেই খুশির খবর এসএসসির পক্ষ থেকে তোমরা যারা সিএইচএসএল পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার ট্রায়াল অন এর রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে যে বিষয় দুটো নিয়ে আলোচনা করব তোমাদের কত নম্বর কাট অফ গেলো এবারের পরীক্ষায় এবং নেক্সট টাইল টু পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয় দুটো আগে দেখব তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে নিজেরাই নিজেদের রেজাল্টগুলো চেক করতে পারবে তো দেখো ফ্রেন্ডস কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন যেটাকে আমরা সিএইচএসএল রেজাল্টের সঙ্গে কাট অফ মার্কস প্রকাশ করা হয়েছে তো ফ্রেন্ডস কাট অফ মার্কস বলতে বোঝায় একটি ন্যূনতম নম্বর যার দ্বারা একজন পরীক্ষার্থী পরবর্তী পর্যায়ে উৎকীর্ণ হতে পারে। বিভিন্ন ক্যাটাগরির জন্য কাট অফ মার্কস বিভিন্ন রাখা হয়েছে যেমন এবারের যে পরীক্ষা তোমাদের হয়ে গেল এই পরীক্ষায় জেনারেলদের ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল একশো সাতান্ন দশমিক সেভেন টু নেক্সট ওবিসিদের জন্য ক্যাটাগরি ছিল একশো তেপ্পান্ন দশমিক পঁচিশ এসসিদের জন্য কাট অফ ছিল একশো পঁয়ত্রিশ দশমিক ছেচল্লিশ এবং এসটিদের জন্য কাট অফ নাম্বার যেটা গেছিলো সেটা হচ্ছে একশো পঁচিশ দশমিক উনআশি এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য কাট অফ নাম্বার ছিল একশো একান্ন দশমিক শূন্য দুই তো ফ্রেন্ডস এই যে কাট অফ নাম্বারটা দিয়ে আমরা দেখতে পাচ্ছ এবারের এসএসসি সিএইচএসএল পরীক্ষার যে ট্রায়াল অন পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার কাট অফ নাম্বারস তো আমি আশা রাখছি তোমরা কাট অফ নাম্বারটা জেনে গেলে এখন আমরা পরবর্তী নেক্সট যে ট্রায়াল টু পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে সেটা আমরা একটু দেখিয়ে নিচ্ছি তো দেখো গত নয়ই মার্চ থেকে একুশে মার্চ সিএইচএসএল পরীক্ষা আয়োজিত করেছিল স্টাফ সিলেকশন কমিশন যে সকল প্রার্থীরা সিএইচএসএল ট্রায়াল ওয়ান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা টায়ার টু পরীক্ষায় বসতে পারবেন অফলাইনে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জুন দু পরীক্ষা সম্পর্কিত পরবর্তী আপডেট আমি তোমাদেরকে অবশ্যই জানাবো তার জন্য তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রেখে দিও জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন এখন আমরা দেখে নিচ্ছি তোমরা তোমাদের রেজাল্টগুলো কিভাবে চেক করবে তো ফ্রেন্ডস রেজাল্ট চেক করার জন্য যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে এসএসসি ডট এনআইসি ডট ইন এই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে প্রথমে তোমাদেরকে আসতে হবে তো ফ্রেন্ডস এই হচ্ছে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা তোমরা নিজেরাও যদি গুগলে লিখে সার্চ করো এসএসসি ডট এনআইসি ডট ইন লিখে যদি সার্চ করো তাহলে তোমরা এইরকম একটা ওয়েবসাইট দেখতে পারবে লিঙ্ক সেখানে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবে এখানে আসার পর রেজাল্ট নামে একটা অপশন দেখতে পারবে এই ঘরে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন করে আরেকটি পেজ ওপেন হবে তো তো দেখো বন্ধুরা এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমরা একটা অপশন দেখবে প্রথমে সিএইচএসএল এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হবে এখানে প্রথম যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন ট্রায়ার ওয়ান টু লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড ফর অ্যাপিয়ারিং ইন ট্রায়ার টু তো ফ্রেন্ডস তোমরা যারা উৎকীর্ণ হয়েছো তোমাদের কিন্তু লিস্ট এখানে তারা প্রকাশ করেছেন দুটো লিস্ট রয়েছে তোমরা রেজাল্ট দেখতে চাইলে রেজাল্ট এখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবে তারপরে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে নিজেরাই চেক করে নিতে পারবে তো ফ্রেন্ডস এই হচ্ছে রেজাল্ট দেখার সঠিক একটা পদ্ধতি এবং খুব কম সময়ের মধ্যে তোমরা এই রেজাল্টগুলো চেক করে নিতে পারবে তো লেটেস্ট আপডেটগুলো পরবর্তী পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং কোনো সমস্যা হলে রেজাল্ট দেখতে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ